মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঠাকুর ঘরে যাওয়ার আগেই ছাদে এসে দেখতে পেলাম রামধনু, প্রায় দীর্ঘ 25 বছর পর দেখতে পেলাম। লাস্ট দেখেছিলাম যখন বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম, তো সেই সময়, তারপরে এত বছর পর দেখতে পেলাম। তো ঠাকুর ঘরে এসে মিষ্টিসোনাকে এখন আমি অভিষেক করিয়ে নিলাম বা স্নান করিয়ে নিলাম, তো আমি এখন তাকে ড্রেস পরিয়ে দিচ্ছি। তো সকালবেলাতে এই কাজটা করে নিতে পারলে সত্যি কথা অনেকটা কাজ আমার হালকা হয়ে যায়। তো আজকে সকালবেলাতে এই যে ভোগ নিবেদন করেছি, পুজো হয়ে গেছে আমার। নিচে রান্নাঘরে এসে প্রথমে ছেলের জল খাওয়াটা রেডি করে দিচ্ছি, কারণ এটা খেয়ে ছেলে 2 ঘন্টা পরে ব্যায়ামে যাবে। তো সকালবেলা সবসময় যে ব্যায়ামে যায় তা নয়, তবে আজকে যাচ্ছে, এই জন্য সকালে তাড়াতাড়ি করে খাওয়াটা রেডি করে দিলাম। তারপরে এখন তো রুটি হয়নি, এই জন্য পাউরুটি খাচ্ছে, পরে বেলার দিকে যখন আবার আসবে তখন ও রুটি খাবে। চোখলা খায় না, ম্যাক্সি কয়েকদিন কলা খাচ্ছিল না, আবারও খাচ্ছে, এই জন্য একটা কলা ওকে টুকরো করে দিয়েছি, ওদিকে চেরিকেও দিয়ে এসেছি। তো ওরা দুজনে কলা খাচ্ছে, আর আমি আটা মেখে নিয়েছি, এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর গতকালের ডাল ছিল সেটা গরম বসিয়েছি। তো রুটি, কুমড়ো, আলু, ছোলা দিয়ে তরকারি আজকে সকালের জল খাওয়ার। তো রুটিগুলো করা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। আর রুটি কিন্তু এভাবে ফুললে পরে ভীষণই ভালো লাগে, তো এরকম করে মোটামুটি সবকটা রুটি ফুলেছে। তো এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর প্রথমে এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড একটুখানি পোড়া পোড়া রুটি পছন্দ করে, মানে এর আগে তোমাদেরকে বললাম যে রুটি খায় না, কিন্তু রুটি যখন খায় একটুখানি পোড়া পোড়া করে দিতে হয়। আর আমরা যেমন রুটি ধুয়ে খাই, আমি ছেলে, হাজব্যান্ড কখনোই ধুয়ে খায় না, কখনো হয়তো ভুলবশত আমার যদি হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু আজকে আগে থেকেই বলে দিয়েছে আমার রুটিটা একটু কড়া কড়া করে করবে। আর এই খাওয়াটা আমার জামা কাপড়গুলো মেলেছিলাম, বৃষ্টিতে ভিজেছে, তারপরে আবার রোদ উঠেছে, এখন শুকাচ্ছে, সাথে এত হাওয়া দিচ্ছে সমস্ত জামা কাপড়গুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কয়েকটা পড়েও গেছে, আবার সেগুলোকে এখন ধুয়ে তারপরে আবার মেলতে হবে। পুরো এক নিঃশ্বাসে কথাটা বললাম, এখন সেটাই করতে এসেছি। গৃহবধূদের রুটিন কোনোদিনও একরকম হতে পারে না, আমার তো হয়ই না, সম্ভব নয় কখনো। তো বিছনা তুলিনি, বিছনাটা এখন তুলবো, ওদিকে মিক্সিটাও কবে থেকে পড়ে রয়েছে ওখানে, ওটাকে আজকে সরাবো। তো আজকে তো রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা নেই, তো সেটা গিয়েও করতে হবে। তো এখন এইসব কাজগুলো, মানে বিছনাটা আগে তুলে নিই, মিক্সিটা আগে যেরকম করে রাখা ছিল সেরকম করে রেখে দিচ্ছি একটা ব্যাগের মধ্যে করে, সমস্ত যা যা এর সরঞ্জামগুলো আছে একসাথে করে ব্যাগটার মধ্যে রেখে দিলাম। তারপরে আমার যে ছোট আলমারিটা আছে সেটার মধ্যে আমি রেখে দিই, তো এইখানটাতেই রাখা থাকে। একটু আগে ছেলে ব্যায়াম থেকে এসেছে, এখন ওর খাওয়াটা রেডি করতে হবে। তো সকালে যখন যাচ্ছিলো তখন তো পাউরুটি খেয়ে গেছে, আর এখন এসে রুটি খাবে। তো আজকে যেহেতু রুটি বানিয়েছি, তো রুটি, কলা, তরকারি আর ডিম সিদ্ধ। আগে আমার ছেলে খুব কম কম খাওয়ার খেত, 2 করে রুটি খেত, তো এখন যেহেতু ও ব্যায়াম করছে এই জন্য খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করেছি। তো এই জন্য ও দিনে 3-4 বার করে খাচ্ছে, এবং একটুখানি পরিমাণে বেশি করে দিচ্ছে যেহেতু ব্যায়ামটা করছে। আর আজকে আমি রান্না করছি হলো চিকেন, আজকে সেরকম কিছু করছি না, সকালবেলা যে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা, আর এই চিকেনটা রান্না করছি। আর শাশুড়িমার জন্য গতকাল মাছ রান্না করে রেখেছিলাম, যেহেতু আজকে চিকেনটা করব। তো চিকেনের আলুটা ভেজে রেখেছি এখন একটু তেল আর একটু বেশি দিয়ে, তো তেল বেশি দেওয়া মানে কি, আমি এখন একটু অল্প তেলেই রান্না করি, তো চিকেনটাকে অল্প তেলেই করছি। চিকেনটা এখন কষাচ্ছি, তো এটা হলেই হয়ে যায় আমার, ঘরের কাজ মোটামুটি গুছিয়ে এসেছি, তারপরে আজকে ঘরটা মুছবো। আর কাজের দিদি মুছবে নিচে, গতকাল থেকে কাজের দিদি আসছে, যদিও আসলে পরে আমার সেরকম কিছু উপকার সত্যি কথা বলতে হয় না, কারণ আমি নিজের কাজটা করতে বেশি পছন্দ করি, নিজে করলে মনে হয় ঘর দুয়োটা বেশি পরিষ্কার হয়েছে। এটা তোমাদের ক্ষেত্রেও হয়, তোমরাও এটা উপলব্ধি করতে পারবে আমার কথাগুলো, যে আমি কথাগুলো ভুল বলছি না। তো যাই হোক, এখন মাংসটা রান্না করে তারপরে ঘরটা মুছতে যাব, তারপরে স্নান করে পুজো। দুপুরবেলা পুজো করতে এসেছি, আজকে ভোগে নিবেদন করছি চিড়ে, দই আর বাতাসা। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তার উপর দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম 4-5টা বাতাসা, তারপরে এটাকে ভালো করে মেখে আজকে ভোগে নিবেদন করব। তো প্রতিদিন যে একরকম ভোগ দিই না, মাঝে মধ্যে এটা ওটা করে আমি দিই, মানে ফলটা আর মিষ্টিটাই বেশি দিই, তো আজকে এভাবেই দিলাম। তো তুলসী পাতা, ফুল, যেখানে যেটা দেওয়ার সেটা ভাবে দিয়ে দিলাম, এবারে সবাইকে ভোগটা নিবেদন করব, তারপরে যেরকম করে প্রতিদিন পুজো করি সেভাবেই করব।
এই ভোগটা মিষ্টিকে নিবেদন করেছি। আর এই জামাটা মিষ্টির খুবই সুন্দর, পরালে পরে খুবই সুন্দর লাগে, তাই না? ওনাদের তো খাওয়া হয়ে গেল, পেট পুজো হয়ে গেল, এবারে আমাদের পেট পুজো করতে হবে। স্নান করতে যাওয়ার আগে শাশুড়িমাকে আর হাজবেন্ডকে খেতে দিয়ে গেছিলাম, আর এখন ছেলে আর আমি খাবো, এই জন্য ভাতটা বেড়ে ফেলছি। আর আজকে তো সিম্পল রান্নাবান্না, শুধু ছেলের জন্য একটু ডাল ছিল, তো ডালটাকে ওকে দিয়ে দিলাম। আর মাংস, এই হলো আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া। তো তোমরা দেখে নাও, এই যে ছেলের ভাতটাও রেডি করে রেখেছি, পাশে বাটিতে মাংস রয়েছে, এদিকে আমার ভাতটাও রেডি করা রয়েছে। আর আমি এক পিস মাছ ছিল, শাশুড়িমা খায়নি, সেটা আমি খেলাম। এইমাত্র সন্ধ্যা পুজো করে এলাম, আর আজকে আমি ক্যামেরা ফিট করে গেছিলাম। আজকে ম্যাথ ওই দেখো, আজকে আমি এইখানটাতে ক্যামেরা ফিট করে গেছিলাম যাতে ম্যাক্সি কি করে সেটা তোমাদের শোনানোর জন্য। তো শঙ্খধ্বনির সাথে সাথে ও যেটা করে সেটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম, মানে আমি প্রতিদিন বলি কিন্তু সেটা তোমাদের দেখাতে পারি না, আজকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম জিনিসটা। তো এই দেখো কি হয়েছে ম্যাক্সি, তুমি একটু আগে কি করেছো, হ্যাঁ আমাকে ভেঙিয়েছো, তাই তো? আজকে সন্ধ্যাবেলায় চা আর সিঙ্গারা খাওয়া হবে, এই জন্য সিঙ্গারাটা নিয়ে নিলাম। এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পাউটি পিনাট বাটার, আর এদিকে কলা রয়েছে। আর ও তো সকালবেলা আজকে যেহেতু ব্যায়ামে গেছিলো এই জন্য এখন আর প্রোটিন পাউডারটা খাবে না, এটাই খেয়ে নিচ্ছে। আর এদিকে ম্যাক্সিরও খাওয়া হয়ে গেছে, ম্যাক্সিকে বিস্কুট দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে বসে আছে। আর এখন এই মাল্টিগ্রেন আটাটাকে আমার ঢালতে হবে, তো এখানে 5 কেজির প্যাকেট আছে আর এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। ছেলে হাজবেন্ড দুজনেরই ইচ্ছে আজকে রাত্রে রুটি খাবে, এর জন্য আটা নিয়ে নিলাম এবং নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে জল ঢেলে যেরকম করে আটা মাখে সেরকম করে আটাটা মেখে নিচ্ছি। এরপরে ওটাকে লেচি করব, ছেলের জন্য 4টে, হাজবেন্ডের জন্য 3টে, আমার জন্য 2টো। তো আমি কেন বাদ যাবো, আমিও রুটি খেয়ে নেবো। এদিকে মিমিদের মাংসটা সিদ্ধ হচ্ছে আর আমার লেচিগুলো করা হয়ে যাচ্ছে। মাংসটাকে গরম করে নিচ্ছি, আর মিমিদের মাংসটা তো আগেই গরম করেছিলাম, আর ভাত গরম করতে হবে এই জন্য সসপ্যানের মধ্যে জল বসিয়েছি। তো এই হলো রান্নাঘরের অবস্থা। এনাকে একবার বলেছি মাংস ভাতের কথা, তারপর থেকে খাড়া হয়ে বসে দেখো কীভাবে তাকিয়ে আছে, দেখো তাকিয়ে আছে কীভাবে দেখো। ওকে এখনই মাংস ভাত খেতে দিতে হবে। তুমি মাংস ভাত খাবে, মাংস ভাত খাবে, কোনো আওয়াজ করবে না কিন্তু, আমি যেন কোনো আওয়াজ শুনতে না পাই, ঠিক আছে? নাহলে কী করবো, নাহলে কি করবো বলেছি তোমাকে। এইটা যদি একবার দেখানো হয়েছে কিংবা এটা কি করি জানো তো, আমি এই বিছানার মধ্যে নিয়ে এরকম করে আওয়াজটা করি, আর ওরা সব জড়ো সড়ো হয়ে যায়। ওই আরেকজন দেখো তোমাদের সাথে কথা বলছিল, ওই আরেকজন বসে আছে দূরে, দেখেছো? ওই যে আমার হাতে এটা কি আছে, কি এইসব চলতে থাকে। একটু আগে খুব চিৎকার করছিল, তো এটা দেখিয়েছি তারপরে চিৎকার বন্ধ হয়েছে। ইনি এখনো বসে আছে, এনার খিদে লেগেছে, খাবে তো তুমি, দাও খেতে দেবো। চেরি ম্যাক্সিকে যেহেতু আমি বলেছি তোদেরকে খেতে দেবো, ওরা আমাকে জ্বালিয়ে খাচ্ছে, এই জন্য ওদের খাওয়াটাকে আগে রেডি করছি, হাজবেন্ডের জন্য আর অপেক্ষা করলাম না। তো আমাদের খাওয়াটা রেডি করার আগে ওদের খাওয়াটাকে ভালো করে মেখে নিলাম। তো ছেলে থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওদের ভাতটাকে দিয়ে দিচ্ছি, আর মিমিকে তো আলাদা দেওয়া হয়। এখন আমাদের খাওয়াটাকে বেড়ে ফেলছি, তো ছেলেকে প্রথমে দিচ্ছি তারপরে আমারটাকে বেড়ে নেব। আর শাশুড়িমার তো আলু সিদ্ধ ভাত, ওই খাবে, শাশুড়িমা রাত্রিবেলা মাছ খায় না, আর মাংস তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। তো এখানে আমার খাওয়াটাও রেডি করে নিলাম। এখন বাজে রাত্রি 12:10, আজকে আমার প্রচণ্ড পরিশ্রম গেছে, মানে 2টো চ্যানেলের পিছনে, আজকে পুজোর চ্যানেলের পিছনে অনেক খেটেছি, রাত্রেও একটা ভিডিও করেছি।
তো তার জন্য আজকে পরিশ্রমটা খুব বেশি হয়েছে, এই চ্যানেলে একটুখানি কম ভিডিও করতে পেরেছি। দুটো দিক ব্যালেন্স করে একটুখানি অসুবিধা হয়ে যায়, তবে করতে করতে মানুষের আবার অভ্যাস হয়ে যায়। আমার যেহেতু খুব একটা অভ্যাস নেই, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আজকের ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে, তো আগামী দিনে তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।